যে হাত দিয়ে আগুন দেবে সেই হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। বিদেশ থেকে ইনশাআল্লাহ ধরে এনে এই বাংলাদেশে শাস্তি দেব ওই কুলাঙ্গারকে, কেউ ছাড়া পাবে না। তিলোত্তমা ঢাকার বুকে গতিশীল যোগাযোগ নিশ্চিতের স্বপ্ন জাগানিয়া যাত্রায় আরও একটি মাইলফলক গড়ি দিয়ে সরাসরি জনমঞ্চে সরকার প্রধান। গতিময় যোগাযোগের বাহন মেট্রো রেলের নতুন অধ্যায় সূচনায় আগারগাঁও থেকে মেট্রোতে চড়ে মতিঝিল যাত্রা শেষে শেখ হাসিনা যখন আরামবাগে লাখো লাখো জনতার সামনে, তখন সিক্ত হন উষ্ণ অভ্যর্থনা, হর্ষধ্বনি আর স্লোগান মিছিলে। মূল মঞ্চের তিন দিকে জনতার ঢলে যখন বক্তব্য দিতে ওঠেন প্রধানমন্ত্রী, ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টা। মেট্রো রেলের নতুন ধাপকে নগরবাসীর হাতে সঁপে দেন উপহার হিসেবে। এই মেট্রো রেল হচ্ছে উপহার, সেই উপহার আমি আপনাদের জন্য দিয়ে গেলাম। ক্ষমতাসীন দলের ঢাকা বিভাগীয় সমাবেশে দলীয় প্রধান বলেন, আওয়ামী লীগ যখন জনকল্যাণে, তখন বিএনপি মেতেছে ধ্বংসযজ্ঞ, হত্যা, ষড়যন্ত্র আর বিদেশিদের কাছে নালিশে। কথায় কথায় বিদেশে নালিশ করে, কারণ দেশের মানুষের কাছে ঠাঁই নাই, সেই জন্যই বিদেশে নালিশ করাটাই তাদের একটা বদ অভ্যাস। অগ্নিসন্ত্রাস, এটাই তাদের চরিত্র। তারা কথায় কথায় আগুন দেয়, জ্বালাও, পোড়াও, ধ্বংস করা, এটাই যেন তাদের একটা উৎসব। তাদের আন্দোলন হচ্ছে অগ্নিসন্ত্রাস, তাদের আন্দোলন হচ্ছে মানুষ খুন করা, তাদের আন্দোলন হচ্ছে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারীর উপরে হামলা করা আর সবকিছু ধ্বংস করা। কেন ধ্বংস করবে এভাবে? তাদের কে অধিকার দিয়েছে? এ সময়ে আন্দোলনের নামে ধ্বংসলীলা বন্ধ না করলে সর্বোচ্চ কঠোর হওয়ার বার্তাও দেন সরকার প্রধান। এই ধ্বংসযজ্ঞ তাদের বন্ধ করতে হবে, আর এটা যদি বন্ধ করতে না পারে তো কিভাবে বন্ধ করাতে হয় সেটাও আমাদের জানা আছে, এটা আমরা ছাড়বো না। এই আগুনতে যারা পোড়াবে তাদের প্রতিরোধ করতে হবে, দরকার হলে তাদের ধরে ওই আগুনের মধ্যে ফেলতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে সেই হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, তবেই তাদের শিক্ষা হবে। আর তারা ভুলে যাচ্ছে, বাসে আগুন দেয়, গাড়িতে আগুন দেয় সাধারণ মানুষের। তারা গাড়িতে চড়ে না, তাদের গাড়ি নাই, তাদের জিনিসপত্র নাই। জনগণ যদি সেগুলি পোড়াতে শুরু করে তখন তারা কোথায় যাবে, কি করবে, সেটাও তাদের ভাবা উচিত। আমরাও সব বিশ্বাস করি না দেখে এখনও ধৈর্য ধরে আছে দেশের মানুষ, কিন্তু কতদিন? যারা হুকুমদাতা দেশেই থাকুক বিদেশেই থাকুক, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আর বিদেশে বসে বসে সেই সুযোগ ব্যবহার করে হুকুমদারি করে ওই বিদেশ থেকে ইনশাল্লাহ ধরে এনে এই বাংলাদেশে শাস্তি দেব ওই কুলাঙ্গারকে, কেউ ছাড়া পাবে না। ভোট সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যের নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সভাপতির প্রত্যাশা, ব্যালটে আবারও নৌকা কি বেছে নেবে সাধারণ মানুষ। যাকেই প্রার্থী দিই, সেটা কানা খোড়া যেই হোক, নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের বিজয়ী করবেন। করবেন কিনা হাত তুলে ওয়াদা করেন। সবশেষে স্লোগানে স্লোগানে জনসমুদ্র মাতিয়ে ঘণ্টাব্যাপী বক্তব্য শেষ করেন শেখ হাসিনা। গতিময় আগামীর স্বপ্নযাত্রায় নগরবাসীকে আরও একটি উপহার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ধ্বংসের বিপরীতে অগ্রগতি রাজনীতি আওয়ামী লীগের ব্রত। আর জনতার সামনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের খতিয়ান তুলে ধরে আরও একটি ভোটের আগে দেশের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকায় সমর্থন চাইলেন আওয়ামী লীগ সভাপতি। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।